ক্রিকেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। 2022 সালে যারা ক্যাট এক্সামে অ্যাপিয়ার হতে চাও, 2022-এ ক্যাট এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, আমি তোমাদেরকে একটা কথা বারংবারও বলেছি যে ক্যাটের মতো যে এক্সামটা হয়, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এই এক্সামটা কিন্তু মানে একা একা প্রিপারেশন নেওয়াটা কিন্তু মানে কি বলবো, একটা খুব ডিফিকাল্ট টাস্ক। কেননা এর সিলেবাস একটা মানে বড়, সিলেবাসটা যথেষ্টই বড় এবং ডিফিকাল্ট টপিক আছে এর মধ্যে। সেগুলো প্রপার টেকনিক্যাল ওয়েতে যদি কেউ প্র্যাকটিস না করে, যদি সলভ টেকনিকগুলো যদি না জানে, তাহলে কিন্তু ভালো পার্সেন্টাইল অ্যাচিভ করাটা খুব কঠিন। সেই কারণে আমরা তোমাদেরকে বারংবার বলি, আমাদের একটা নতুন ব্যাচ ফর্ম হতে চলছে, একটা নতুন ব্যাচ আমরা অনলাইন স্টার্ট করব এবং ক্যাটের এই টিউশনটা আমরা অনলাইনেই প্রোভাইড করছি গুগল মিটের মাধ্যমে। লাইভ ক্লাস তোমরা দেখতে পাচ্ছ এখানে, ওই অফলাইন অনলাইনের কম্প্যারিজনের দিন শেষ, এই কম্প্যারিজনে আর কোনো এসে যায় না। অফলাইনে তোমরা যা ফ্লেভারটা পেতে, অনলাইনে সেই একই কিন্তু ফরম্যাট তোমরা পাচ্ছ, টিচারের সঙ্গে ইন্টারাক্ট করতে পারছ এবং লাইভ প্রেজেন্টেশনে তোমরা ক্লাসটা দেখতে পাচ্ছ এবং বোর্ড ওয়ার্ক যেগুলো আমরা করছি সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবার ব্যাপারটা হচ্ছে, ভালো পার্সেন্টাইল করতে গেলে খানিকটা স্টুডেন্টের মেরিটের উপর এটা ডিপেন্ড করছে, কেননা এটা যথেষ্ট একটা ইন্টেলিজেন্সি দরকার লাগে এই পরীক্ষাটা ক্র্যাক করতে গেলে, ভালো স্কোর করতে গেলে। এবং পাশাপাশি এর জন্য প্রিপারেশন নেওয়াটা কিন্তু খুব জরুরি। তাই আমরা বারংবার বলি, ক্যাটের ক্যাট এক্সামে যদি তোমরা বসতে চাও, তাহলে অ্যাটলিস্ট কোনো না কোনো গাইডের হেল্প নাও। যদি আমাদের কাছে তোমরা টিউশন নিতে চাও, তোমরা স্ক্রলে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদেরকে গাইড করে দেবো। এখানে আমাদের এলিভেটার ইনস্টিটিউটে একটা ফেসিলিটি যেটা তোমরা পাবে, সেটা হচ্ছে মান্থলি ফিস সিস্টেমে তোমরা টিউশনটা পাচ্ছ, কোনো লামসাম হিউজ অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করতে হচ্ছে না। বাই চান্স দেখা গেল তোমার 2 মাস ক্লাস করে সেরকম মনো মতো হচ্ছে না, তুমি স্যাটিসফাইড নও, তাহলে তুমি কুইট করে দিতে পারছো, তার জন্য তোমার একটা কোনো টাকা ব্লক হয়ে থাকছে না, এই ফেসিলিটিটা আছে। যদি তোমাদের ভালো লাগে তোমরা কন্টিনিউ করবে। এবার ক্যাটের যে এক্সামটা, তার জন্য আমরা বরাবরই কি হয় রেগুলার নোটিফিকেশন আমরা দিই যে আর্লি আর্লি অন্তত 8-9 মাস হাতে নিয়ে, 1 বছর হাতে নিয়ে যদি তোমরা প্রিপারেশনটা নিতে পারো, আশা করি ভালো পার্সেন্টাইল হবে। সেই টাইমটা অনেকে দিতে পারে না, সেই টাইমটা দিতে চায় না। পরীক্ষার 2 মাস আগে, 6 মাস আগে, 3 মাস আগে কিন্তু ক্যাটের প্রিপারেশন করানো খুব টাফ। তাই আমি আবারও বলছি, তোমরা ভাবনা চিন্তা করো, আর তোমরা নিশ্চয়ই ক্যাটের সিলেবাস জানো, সেই সিলেবাস কিন্তু ভালো করে সলভ না করলে, সলভ টেকনিকগুলো যদি কেউ, ট্রিক্সগুলো যদি না জানে, কত সময়ের মধ্যে অ্যান্সার করতে হবে, এই যে ম্যানেজমেন্টটা, টাইম ম্যানেজমেন্টটা, কোয়েশ্চেন সিলেকশনটা, কোন কোয়েশ্চেনগুলো করলে আমার স্কোরটা আসার চান্স বেশি, এই যাবতীয় রুলসগুলো আমরা সব আলোচনা করি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তোমরা ইনকোয়ারি করতে চাইলে তোমরা ইমিডিয়েটলি স্ক্রলে নাম্বার আছে, ওতে ইনকোয়ারি করতে পারো। থ্যাংক ইউ।